নমস্কার, সমাচার প্লাস বাংলার ফেসবুক লাইভে আপনাদের সকলকে স্বাগত। তৃতীয়ার শুভেচ্ছা জানাই সকল বন্ধুদের। এবং আজ আমরা রয়েছি মানিকতলা চালতা বাগান সর্বজনীন দুর্গাপুজো কমিটির যে পুজো, সেই ঠিক সেখানে। এখানের যে থিম সেটা হচ্ছে চোল রাজবংশের যে থিম, সেই থিমকে কেন্দ্র করে কিন্তু তৈরি করা হয়েছে। এই থিমটা আপনাদের একটু ঘুরে দেখাবো। এই মুহূর্তে আমরা রয়েছি চালতা বাগান সর্বজনীন পুজো মণ্ডপে। প্রধানত এই থিম হচ্ছে চোল রাজবংশের। দক্ষিণ ভারতের একটি রাজবংশ, তা হচ্ছে চোল। সম্রাট অশোকের শিলালিপিতে এই চোল রাজবংশের কিন্তু উল্লেখ ছিল। তাদের বিভিন্ন চোল রাজবংশের বিভিন্ন মন্দির কিন্তু তারা কিন্তু স্থাপন করেছিলেন, যেগুলো শুধুমাত্র ধর্ম উপাসনার জায়গা ছিল না, সেই সঙ্গে সেই উপাসনার জায়গা, ধর্ম উপাসনার জায়গার সাথে সাথে সেটা কিন্তু অর্থনৈতিকভাবেও কিন্তু একটি জায়গা হিসেবে গড়ে উঠেছিল। সেই সময় কোনোরকম টেকনোলজি যেহেতু ছিল না, তাই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হাতি রয়েছে। অর্থাৎ হাতি এবং শ্রমিক, এর শ্রম, এই সমস্ত কিছু মিলেমিশে কিন্তু তারা বড় বড় মন্দির তৈরি করেছিলেন। এবং সেই মন্দিরকে কেন্দ্র করে কিন্তু এবারের থিম চালতা বাগান সর্বজনীন। একদম আমরা চেষ্টা করব, ইতিমধ্যেই কিন্তু রাস্তায় যে ভিড়, সেই কিন্তু মানুষের ভিড় কিন্তু নেমে গিয়েছে। আপনারা দেখছেন সেই চিত্র সরাসরি সমাচার প্লাস বাংলায়। তৃতীয়ার বিকেলবেলা আমরা এখন রয়েছি চালতা বাগান সর্বজনীন এই দুর্গাপুজো যে মণ্ডপ সেখানে, এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি এই থিম। একটা সুন্দর থিম, ওপরে হাতি রয়েছে, কারণ চোল বংশের যখন এই মন্দিরগুলো স্থাপন করা হয়েছিল, তখন পশু এবং মানুষের যে শ্রম সেটাকে ভিত্তি করে কিন্তু সমস্ত উপকরণকে সঙ্গে নিয়ে এই মন্দির কিন্তু এইভাবে স্থাপন করা হয়েছিল। ঠিক ওই থিমকে ধরে রেখে এবারে কিন্তু সেজে উঠেছে কলকাতার চালতা বাগান পুজো মণ্ডপ। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে খুব সুন্দর একটা দুর্গা মূর্তি, সেটাও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তৃতীয়ার একদম বিকেলবেলা আরও একটু থিমটা একবার ঘুরে দেখাই। অর্থাৎ যে মণ্ডপ তৈরি হচ্ছে, আমরা আগেই বলেছি যে চোল বংশের বিভিন্ন দুর্গা মণ্ডপ ছিল, এবং সেই দুর্গা মণ্ডপ মানে বিভিন্ন মণ্ডপ ছিল, সেই মণ্ডপগুলো কিন্তু শুধুমাত্র ধর্ম উপাসনার জন্যই তৈরি হয়েছিল এমন নয়, পরবর্তী ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক দিক থেকেও সচেষ্ট হয়েছিল সেই যে মন্দিরগুলো যখন তারা তৈরি করেন সেই মন্দিরগুলো। একইভাবেই এই চেতলা আর যে চালতা বাগানের যে পূজা মণ্ডপে এবারের থিম, সেই থিমকেই কিন্তু ধরে রাখা হয়েছে এবারের দুর্গাপূজায়। দেখতেই পাচ্ছেন শ্রমিকদের যে তারা কাজ করছেন, মণ্ডপে নিয়ে যাচ্ছেন, ওপরে হাসি রয়েছে, এবং সেই সঙ্গে এই তৃতীয়ার বিকেলবেলা আপনারা দেখাচ্ছি যে মানুষ কিন্তু এখানে কিন্তু এসেছেন। আমরা কথা বলার চেষ্টা করব একটুখানি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা দুর্গা প্রতিমা, এবং দুর্গা প্রতিমার মধ্যেও কিন্তু একটা অন্যরকম ছোঁয়া কিন্তু তারা রেখেছেন। কিরকম লাগছে বলুন? আজ তৃতীয়া, এবং তৃতীয়া থেকে শুরু হয়ে গেছে স্কুল পড়ুয়ারা, তারা কিন্তু ছুটির ঘন্টা বেজে গিয়েছে এবং তারা কিন্তু এসেছে। স্কুল ছুটি হয়ে গেছে? হ্যাঁ। কিরকম লাগছে? ভালো লাগছে। একদমই তাই, স্কুল ছুটি হওয়া এবং তারপরেই তৃতীয়ার পুজো। এই যে স্কুল ছুটি হওয়া, এর মধ্যে একটা আলাদা রকম নস্টালজিয়া আছে, এবং ছুটি হওয়ার পরেই দুর্গা প্রতিমা দেখার একটা আলাদা মজা আছে। এবং অপেক্ষা করে যারা ছাত্রছাত্রীরা থাকে, তারা কিন্তু অপেক্ষা করে এই দুর্গাপুজোর স্কুল ছুটির ঘণ্টাটা ঠিক কখন পড়বে, কখন ওই ষষ্ঠীটা আসবে। এবং আজ তৃতীয়া, আমরা আপনাদের সরাসরি দেখাচ্ছি চালতা বাগানের সর্বজনীন যে দুর্গাপুজো, সেই দুর্গাপুজো। এখানে থিম হচ্ছে চোল রাজবংশের মন্দির স্থাপন। দেখতেই পাচ্ছেন ওখানে হাতি রয়েছে, এবং হাতি এবং মানুষের শ্রম সমস্ত কিছু দিয়েই তৈরি হতো চোল রাজবংশের এই সমস্ত মন্দিরগুলো। সরাসরি সমাচার প্লাস বাংলার ক্যামেরায় দেখালাম মানিকতলা চালতা বাগান সর্বজনীন দুর্গাপুজোর যে দুর্গা ঠাকুর এবং দুর্গা ঠাকুরের এবারের যে থিম তাদের, তা হচ্ছে চোল রাজবংশের থিম, সরাসরি দেখালাম। দেখতে থাকুন সমাচার প্লাস বাংলা, ঘুরতে থাকুন সমাচার প্লাস বাংলার সাথে বিভিন্ন পুজো মণ্ডপ। ক্যামেরায় সুদীপ্ত, সমাচার প্লাস বাংলা, কলকাতা।